হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন তুষার শাহ ইউটিউব চ্যানেল, আমি আছি তুষার, আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা লাইট রুম দিয়ে আপনারা ছবি এডিট করতে পারবেন খুবই সহজে। যারা নতুন এডিট শিখছেন তাদের জন্য এটা চমৎকার হবে, আর আপনারা যারা খুব সহজে এবং কোনো ঝামেলা ছাড়া আপনারা ছবি এডিট করতে চান তারা আপনারা এইভাবে ছবিটা এডিট করতে পারেন। আজকে সেইভাবেই দেখাবো কিভাবে সহজে ছবি এডিট করা যায় লাইট রুম অ্যাপস দিয়ে। এর জন্য আমাদের প্রথমে প্লে স্টোর চলে যেতে হবে এবং প্লে স্টোর যেখান দিয়ে সার্চ করতে হবে প্রিসেট। আমরা এখান থেকে এই প্রিসেট এই অ্যাপসটি আমাদের ফোনে আপনারা ইনস্টল করবেন। এই অ্যাপসটি আপনাদের মোবাইল ইনস্টল করার পরে আমরা এই অ্যাপসটিতে আমরা প্রবেশ করব, ঠিক আছে? একটু ওয়েট করবেন। এই অ্যাপসটিতে প্রবেশ করার পরে আমরা এখানে দেখব অনেক ধরনের এখানে প্রিসেট রয়েছে ফ্রি লাইট রুমের জন্য। এখান থেকে আপনার যে প্রিসেটের মতন আপনার ছবিটি এডিট করতে আপনার পছন্দ হয় আপনি এখান থেকে সেটা বেছে নেবেন। এখানে অনেক ধরনের প্রিসেট আছে ফ্রি, এইগুলো হলো ফ্রি এডিট করা ছবি, এগুলো সবই এডিট করা ছবি লাইট রুম দিয়ে, ঠিক আছে? আপনার এখান থেকে যে প্রিসেটটি আপনার পছন্দ হবে আপনি সে প্রিসেটটি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? মনে করুন আপনি এখান থেকে এই প্রিসেটটি আপনার ফোনে আপনি এটার মতন আপনি এই ছবিটি আপনার ছবিটি এডিট করতে চান, তাহলে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, দেখেন এইটা ডাউনলোড হয়ে যাবে। এখানে অ্যাড আসবে, অ্যাডটা দেখবেন, দেখার পর অ্যাডটা কেটে দেবেন। এবার ডাউনলোড হওয়ার পর দেখেন অ্যাড টু লাইট রুম, আপনার মোবাইলে গেলাম অবশ্যই লাইট রুম যে অ্যাপসটি আছে এটা ইনস্টল করে রাখবেন। এবার অ্যাড টু লাইট রুম, এবার আপনি এখান থেকে অ্যাড করে দেবেন আপনার লাইট রুম অ্যাপসটিতে, এই যে অ্যাডোবি, এই যে লাইট রুম, ঠিক আছে? এই দেখেন অ্যাড হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা কেটে চলে যাব লাইট রুম অ্যাপসটিতে, আমরা এখান থেকে চলে আসলাম, ঠিক আছে? এটা হলো অ্যাডোবি লাইট রুম এই অ্যাপস চলে আসবো আমরা, ঠিক আছে? অ্যাপসটিতে চলে আসার পর আমরা এখানে দেখব যে আমাদের এই প্রিসেটটি এখানে, ঠিক আছে, এখানে দেখেন লাইট রুমে অ্যাড হয়ে গেছে। এই যে লাইট রুমে আমাদের এই প্রিসেটটি এখানে অ্যাড হয়ে গেছে। এবার এই থ্রি ডট যে মেনুটা আছে এই মেনুতে আমরা চলে যাব। চলে পর যাওয়ার পর দেখব এখানে একটি অপশন আসবে নিচের দিকে কপি সেটিং, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে সব কয়টা আমরা মার্ক করে এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এইবার আমরা চলে যাব আমাদের ফটো গ্যালারিতে, ঠিক আছে? এবার আমরা চলে যাব ফটো গ্যালারি। এবার গ্যালারি থেকে আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন, মনে করুন আমি এই ছবিটি এডিট করতে চাচ্ছি, এখান থেকে আমরা, ঠিক আছে, এখান থেকে আমরা এটা শেয়ার করে দেব লাইট রুমে, আমি এটা শেয়ার করে দিলাম, ঠিক আছে? শেয়ার করে দিলাম, এবার চলে যাব আমরা লাইট রুমে। লাইট রুমে দেখেন এই ছবিটি চলে এসেছে। চলে আসার পর এই থ্রি ডট উপরের মেনুটিতে আমরা প্রবেশ করব। তারপর এখানে দেখেন একটি অপশন আছে পেজ সেটিং, এখানে আমরা ক্লিক করব, দেখেন, ঠিক আছে? দেখছেন কি চমৎকারভাবে আপনার এই ছবিটি এডিট করা হয়ে গেছে, ঠিক আছে? দেখেন ছবিটি কলাম এডিট করা কমপ্লিট, ঠিক আছে? এবার কি করতে হবে, এবার এই ছবিটিকে সেভ করার জন্য এই থ্রি ডট পাশের যে মেনুটা আছে এই মেনুতে আমরা চলে যাওয়ার পর সেভ টু ড্রাইভ, এখানে আমরা সেভ করে দিলাম, এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল।
হ্যালো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনারা লাইটরুম দিয়ে আপনারা যারা নতুন এডিট শিখছেন তারা খুবই সুন্দর সুন্দর আপনারা ছবি এডিট করতে পারবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।